আমার একটাই কথা, খাওন দাওনে তেলটা কম দিতে হইব, মানুষজন খায় যেন শান্তি পায়। এটা কোনো কথা কইলেন ভাই? আমার খাওন খাইয়া মন্ত্রী মিনিস্টাররা শান্তি পায় আর গ্রামের লোকজন শান্তি পাইব না। পেপারে পড়ছেন না, দুদিন আগে নায়িকা সোনিয়া দ্বিতীয় বিয়া করলো, সেই বিয়ার খাওন কে রান্না করছে? এই চুন্নু বাবুসি। চুন্নু বাবুসি রে হার করে লয়ে গেছে। হ্যাঁ, আপনার খাওন খায় যে মন্ত্রী মিনিস্টারকে পেট খারাপ করে ঘরের ভিতরে সাত দিন শুয়ে থাকে, এটা তো আর কইলেন না। ও, এটা আমার দোষ? আচ্ছা, আপনাকে দোষের বাগিয়ে আনার দরকার নাই, আমাদের রান্না করানো দরকার নাই, আপনাকে রান্না আপনার নিজেরা করেন। এই চল, আরে রাগ করো কে, বহু না বহু। আরে এই এলাকার সবাই জানে তোমার রান্না ভালো। আমি খালি কই দিছি তেলটা একটু কম দিও। আচ্ছা, তেল কম দিব। আর শুনেন, খাওন যেন শর্ট না পড়ে, 450 মতো লোক হইবো, আপনি 500 জনের রান্না রান্নবেন। খাওন শর্ট পড়বো না, কিন্তু চুন্নু বাবুসির হাতের রান্না লোকজন খাওন শুরু করলে আর থামে না। এটা আমরা দেহ নি। আচ্ছা, মেনু কি দিব? দেশি মুরগি না কক? আরে দেশি মুরগি দিবেন মিয়া, ডেকি মুরগি চিনেন না? ডেকি মুরগি দিবেন। ঠিক আছে, জর্দা দিয়ে দিই লগে। না, এই লাগে জর্দা কেউ খায়। আচ্ছা, দই দিয়া দে। দইটা কিন্তু আপনি বানাইবেন, কারণ আপনার বানানো দই কিন্তু অনেক মজা হয়। আজ ঠিক আছে, আমি বানাই দিব। কম করে খান, পরে তো রোজ শর্ট পড়বো। শর্ট পড়লে হেরা বুঝবো তোর কি? হ্যাঁ, আর বেশি শর্ট পড়লে মুরগি না চড়াই দিবি। আসলে রোজটা পুরো বেহেস্তি হয়েছে, খাইতে আলো স্বাদ লাগতেছে। এটা আপনি খাওন দেখে বোঝা দিতেছে, খুব মজা হয়েছে আজকে। দই একটু কম খা, পরে দই শর্ট পড়বো। দই কি মানে পেট ভরে লেগে খায় নাকি? খাওনের পর একটুখানি খায়। আর জীবনে শুনছেন দই শর্ট পড়ছে? জীবনে শর্ট পরে নাই, পরবো না, টেনশন নিয়ে না। তুইও তো একটুখানি খা। আরে আমি তো একটুখানি খাইতেছি ওস্তাদ, বেশি খেলাম কই।